আদাবাজির যন্ত্রণায় পরিবহন ব্যবস্থা কিন্তু অচল হয়ে পড়ছে। সিটিতে লক্ষ্যযোগ্য মার্কা গাড়ির অনেক কারখানা আছে, বহুবার বলেছি সাধন ভাই, এ লজ্জা থেকে কি বাঁচাবেন? মন্ত্রী এমপিদের কথায় স্পষ্ট নাগরিক দুর্ভোগ। উন্নয়ন হলেও সিন্ডিকেট আর অনিয়মের হাতে জিম্মি সুফল। ঈদের আগে ও পরে ছয় দিন মহাসড়কে চলবে না ভারী যানবাহন। চালের দামে স্থিরতা ফেরাতে সেই আমদানিতেই ভরসা। 30 প্রতিষ্ঠানকে 83,000 মেট্রিক টন আনার অনুমতি। দর ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কাজ করছে সরকার, বললেন প্রতিমন্ত্রী। সর্বোচ্চ আদালতে জায়গায় জায়গায় ফাটল, ছাদ থেকে গড়িয়ে বিচারপতির আসনে পানি। 18 মিনিট বন্ধ ছিল বিচার কাজ, ছুটে আসেন গণপূর্তের চিফ ইঞ্জিনিয়ার, সরানো হয় বসার জায়গায়।